হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন এখন বাজে প্রায় রাত সাড়ে দশটার এখন দেখুন গোপু সোনাকে দাদা কীভাবে রোজের ঘুম পাড়ায় আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করতে চলে এলাম তো ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার না করে পাচ্ছি না কিন্তু এটাই আজকে খুব ইম্পর্টেন্ট আর খুব গুরুত্বপূর্ণ একটা ব্লগ কেননা কোনোদিন আমি ভাবিনি যে এইরকম একটা ব্লগ আমি আপনাদের সামনে দেবো আর এই দেখুন গোপুষণাকে নিয়ে নিল বিছানায় ছিল আর এখনও কিন্তু ঠান্ডা কিন্তু কমে নেই এখানে দুবাইয়ে কিন্তু ঠান্ডা এখনও আছে আর আর এই দেখুন এখনও কিন্তু এসি পাখা কিচ্ছু চালাতে হয় না ঠান্ডাও আছে আর গোপু দেখুন শুইয়ে দিল দাদা শুইয়ে দেওয়ার পরে এখানে ওর পায়ের মধ্যে প্রতিদিন এই পাঁচ বালিশটা দেওয়া চাই পায়ে মানে পাঁচ বালিশে পা তুলে দুদিকে দুটো বালিশ নিয়ে আয় আয় করে খ্যাপা ঘুমলো সোনা ঘুমলো করে দাদা রোজের এরম ঘুম পাড়িয়ে দেয় আমিও এক একদিন দিই আজকে দাদা ঘুম পাড়াচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করছি আর এই দেখুন এই যে খাটটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল আর এই ব্লাঙ্কেটটা না খাটটার থেকে অনেকটাই বড় হয়ে গেছে আবার এর মশারিও আছে জানেন বন্ধুরা কত সুন্দর লাগে দেখুন ঠিক মানুষের মতন খাট আল খাট তারপর আলমারিতেও জামা কাপড় রাখা হয় তারপরে এইখানে ওকে এখন শোয়ানোর পরে এখন মশারি টাঙিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু মশার উৎপাতটা বা পিমড়ের উৎপাত এগুলো কিন্তু নেই কিন্তু মাছি আছে জানেন তো হয়তো কখন ঘুমের ঘরে নাকে মুখে মাছি বসবে সেই চিন্তা ভাবনা করেই এই মশারিটা দেওয়া তো আপনাদের কেমন লাগছে গপুষণাকে এইভাবে দাদা শুয়ে দিল শুয়ে দেওয়ার পরে এখনও কিন্তু শেষ নয় এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে ভালো করে দেখছে কোথাও ফাঁক ফাঁক নেই তো মশারিটার গায়ে অনেক যত্ন করে প্রতিদিন রাত্রে এইভাবেই আমরা গোপুসোনাকে শোয়াই আর এইখানে দেখুন দাদা একটু খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ গান শুনে দিচ্ছে খ্যাপাকে আর আপনাদেরকে বলছে মশারি দিয়ে মশারির ভেতর থেকে গোপুসোনাকে আর দেখতে পাওয়া যাচ্ছে কেন পাওয়া যাবে না মন থাকলে আর চোখ থাকলে সবাই গোপুসোনাকে দেখতে পাবে আমিও দেখতে পাচ্ছি আর এই দেখুন এই তো মশারির ভেতর দিয়ে কী সুন্দর দেখা যাচ্ছে বলছে পাপা খঞ্জনিটা বাজিয়ে আমার ঘুমটা কি ভাঙিয়ে দেবে বলার পরে আমি বললাম না না শোনা তুমি ঘুমিয়ে পড়ো আমার গপু সোনা ঘুমিয়ে পড়ো বলছি তোমরা এবার যাও তো আমি ঘুমাই তো চলুন বন্ধুরা আজকে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা